বর্তমান দুনিয়াতে সবচাইতে বড় আলেম কোথায় আছে? কিন্তু আপনারা অনেকেই বলতে পারেন নাই। সৌদি আরবে না, সৌদি আরব বলবেন না, সৌদি আরব এক জিনিস, মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা ভিন্ন জিনিস, দুইটারে একসাথে গুলাই ফেলে। আমাদের দেশের আহলুল বেদার বৈশিষ্ট্য হলো, যখন আপনি মদিনার আলেমের কথা বলবেন, ও বুঝছি ওই যে সৌদি যুবরাজ ওখানে সিনেমা হল বানাইছে, ওই সৌদি যুবরাজ মানে সাথে সাথে রাজনীতিতে চলে গেছে। আপনি বলতেছেন কি সেই নিয়ে গেছে কোথায়? আপনি বলতেছেন দিনী বিষয় এবং মক্কা মদিনার সাথে আমাদের ইমানের কানেকশন, আমাদের কেবলা, আমাদের সেখানে বারাকার দুটা মসজিদ, অনেক কিছু আমাদের রিলেশন। আমাদের সম্পর্কটা হলো মক্কা মুকাররমা হারাম বালাদান আমেনা আর মদিনা মুনাওয়ারা, আমাদের সম্পর্ক সৌদি আরব না। সৌদি আরব ভিন্ন জিনিস, মক্কা মদিনা ভিন্ন জিনিস। আমরা আলোচনা করব, আমরা জানবো এলেম, আমরা জানবো বিশুদ্ধ দিন, সেটা সম্পর্ক আলেমদের সাথে, রাজনীতিবিদদের সাথে। আমি সব জায়গায় একটা কথা বলি, যদি সৌদি আরব যদি ধরেন এখন যে তাওহীদের উপরে আছে, কেয়ামত পর্যন্ত যদি এই তাওহীদের উপরেই থাকে, তাহলে কেয়ামত হইব কেমনে? কারণ কেয়ামতের আগে পৃথিবীতে, সমগ্র পৃথিবীতে একজন তাওহীদবাদী থাকবে না। তাওহীদবাদী যদি একজন থাকি যায়, তো কেয়ামতে হবে না। তাহলে বোঝা যায় যে পৃথিবীর কোথাও কেয়ামতের আগে একজনও তাওহীদবাদী মুমিন থাকবে না। এখন সৌদি আরব যদি তাওহীদের উপরে থাকি যায়, তো কেয়ামত কেমনে হবে? তাহলে সৌদি আরব এক সময় আস্তে আস্তে তাওহীদ থেকে সরে যাবে। কত খারাপ শাসক আসবে, কত ভালো শাসক আসবে, সেটা ভিন্ন জিনিস, ভিন্ন বিষয়। সেটার সাথে মদিনার এলেমের, ইমানের, আমলের সম্পর্ক না। আজ পর্যন্ত এই 1400 বছরে মদিনা মুনাব্বারাতে যুগে যুগে পৃথিবীর সেরা সেরা আলেমদের বসবাস ছিল। এমনকি দেখবেন যত বড় বড় আলেম, যে ইমাম বুখারি, ইমাম মুসলিম, তিরমিজি, তারা মদিনার অধিবাসী না, দূরের অন্য অঞ্চলের অধিবাসী, কিন্তু তারা এলেম নিছেন, হাদিস নিছেন মদিনা থেকে। ইমাম বুখারী রাহমাউল্লাহ বুখারী লিখছেন মদিনা বসে বসে। তাহলে এই ওলামায়ে কেরামের যে কথাটা বলছি, যে এখন বর্তমান দুনিয়াতে সবচেয়ে বড় আলেম আছেন কোথায়? মদিনা মুনাব্বারাতে। ওই মদিনা মুনাব্বারার ওলামায়ে কেরাম সারা পৃথিবীর মানুষকে সাজেশন করেছেন, পরামর্শ দিয়েছেন যে আপনারা যদি সঠিক দিন শিখতে চান, তো যেই কিতাব দিয়ে আপনাদের পড়াশোনা শুরু করবেন, সেটা এই আদ-দুরুসুল মুহিম্মা লি আম্মাতিল উম্মাহ। এটাকে আপনাদের আবশ্যিক সিলেবাস হিসাবে সকল মুমিনের পাঠ্য করার জন্য তারা পরামর্শ দিয়েছে। এই জন্য এই বইটার গুরুত্ব বোঝানোর জন্য এই এতগুলা কথা বলছি। এই জন্য সবাই এটা পড়বেন, জানবেন, বুঝবেন। এবং islamhouse.com-এ এটার বাংলা অনুবাদও আছে, যারা আরবি পারেন না সেখানে বাংলাও পাবেন। এটার ইংলিশও আছে অনলাইনে, এটার ইংলিশও পাবেন, যারা ইংলিশ পারেন ইংলিশও পড়তে পারেন। কিন্তু এটার মধ্যে যে আলোচনাগুলো আছে, এটা একজন মুসলিমকে অবশ্যই জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।